সঠিক সময়ে পড়ুয়ারা বাড়ি না ফেরায় শোরগোল পড়ে গেল সল্টলেকের একটি বেসরকারি স্কুলে। স্কুলে ভিড় জমাতে থাকেন অভিভাবকরা। কর্তৃপক্ষের সাফাই, বাস বিভ্রাটে এই সমস্যা। স্কুল ছুটি হওয়ার পরেও সঠিক সময়ে শিশুরা বাড়িতে না পৌঁছানোয় সাময়িক উত্তেজনা দেখা দিল কলকাতার একটি বেসরকারি স্কুলে। শুক্রবার সল্টলেকের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ঘটনা। সকাল 11:15 স্কুল ছুটি হয়ে গেলেও দুপুর 2:30 পর্যন্ত শিশুরা বাড়িতে না পৌঁছানোয় উৎকণ্ঠার মধ্যে পড়েন অভিভাবকেরা। স্কুলে ভিড় জমাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখানে 11:15 মধ্যে, মানে 11:15 এখানে ছুটি হয়ে যাওয়ার কথা, সেখানে এখন পর্যন্ত বাচ্চা ঢোকেনি, এখনো পর্যন্ত বাড়ি থেকে 1 নম্বর এয়ারপোর্ট 1 নম্বর ওখানে এখন পর্যন্ত আসেনি। আমরা এতক্ষণে ওখানে দাঁড়িয়ে আছি, ক্লাস টিচারকে ফোন করছি, কেউ কোনো রেসপন্স করছে না। ছেড়ে দেবে, হাফ বাস ছেড়েছে, হাফ বাস ছাড়েনি। আমরা এতক্ষণে আসলাম, এখন পর্যন্ত কোনো বাচ্চা আসেনি। নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পরেও শিশুরা বাড়িতে না পৌঁছানোয় স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে যান অভিভাবকেরা। স্কুলে শুরু হয় উত্তেজনা। আমার মা 12:15 থেকে 12 থেকে এখন কটা বাজে 2:30 কন্টিনিউয়াস রাস্তাতে বসে রয়েছে। আমি অফিস থেকে এলাম এই মাত্র, তো আমরা 3 বা 4 বার 3টে বাসে নাম্বার দিয়েছিল, 3টেই সুইচ অফ, একটাতেও কেউ ফোন ধরছে না। স্কুলে ফোন করা হয়েছে ল্যান্ডলাইনে, তাতে ফোন কন্টিনিউয়াস রিং হয়ে যাচ্ছে। আমরা ক্লাস টিচারকে ফোন করেছিলাম, ক্লাস টিচার বলছে বাস বেরিয়ে গেছে, কোন বাসে কে আছে কেউ জানে না। এখন বাসটা কোথায় আছে সেটা কি করে লোকেট করব। ইভেন এখন যেটা আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, ওরা বলতে পারছে না বাসগুলো কোন লোকেশনে এখন ক্রস করছে। বাসের তো একটা তো কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, বাসের সকালে যে বাসটা যায় তা বাসের নাম্বারটাও আমরা জানি, কিন্তু বাসের কোনো কন্ট্যাক্ট ডিটেলসই নেই, ইভেন স্কুলের কাছে নেই। এটা কোনো প্রাইভেট বাস না, এটা স্কুলেরই বাস। স্কুল সূত্রে জানা গেছে ভুল বোঝাবুঝিতে বাস বিভ্রান্তির ফলেই এই সমস্যা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, করোনা আবহে দীর্ঘ 2 বছরেরও বেশি সময় স্কুল বন্ধ ছিল, ফলে বাস পরিষেবা আগের রুটিনের বাইরে গিয়ে নতুন করে রুটিন সাজাতে গিয়ে সমস্যা হয়েছে। দ্রুত সমাধান হয়ে যাবে বলেও দাবি স্কুল কর্তৃপক্ষের। ক্লাসে সর্টিং আউট হয়েছে 3টে গ্রুপে, প্যারেন্টস, স্কুল কার, বাস করে নামাতে নামাতে 11:45 হয়েছে। স্যার আজকে যদি দায়িত্ব না থাকতো তাহলে কি আমার টিচাররা এখনো স্কুলে বসে থাকে? বিক্ষোভটা হয়েছে, বাচ্চা দেরি করে পৌঁছচ্ছে, হ্যাঁ এটা আমি মানছি যে টাইমের থেকে ঠিকই 1 ঘন্টা প্রায় দেরি করে পৌঁছেছে। দীর্ঘ সময় পর অবশেষে শিশুরা সুরক্ষিতভাবে বাড়িতে পৌঁছানোয় স্বস্তিতে অভিভাবকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সল্টলেক।